সারো জবের চান্দে আপন বাড়িতে বন্দে মন আনন্দে করলে না হবান রে ভাই মুসলমান মেরাজে যায় নবী দুজাহান মেরাজে যায় নবী দুজাহান রে ভাই মুসলমান মেরাজে যায় নবী দুজাহান ধৈর্য ধরে নীরব তা
ভক্ত শ্রোতাগণ এখন আমি আমার দেশে করব আগমন রে সাইয়েদুল আম্বিয়া নবী রে নবী উম্মতের কান্দার কঠিন মুসলমানের ফুলে করে নিও পার রে সাইয়েদুল আম্বিয়া আমার কাছে এবার তার জিজ্ঞাসা যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন রাত্রে মেহরাজে যাবেন দলিলে পাওয়া যায় এই দিন রাত্রে তিনি বিবি উম্মে হানির ঘরে অবস্থান করছিলেন। বিবি উম্মে হানি ছিলেন আব্দুল মুত্তালিবের মেয়ে, আব্দুল্লার বোন, নবীজির ফুফি আম্মা। খাদিজার জিজ্ঞাসা, উম্মে হানির ঘরে হুজুর কি করছিলেন এই দিন রাত্রে? শরীয়তের দলিলে লেখে যে উম্মে হানির ঘরে নবীজির নিদ্রিত অবস্থায় ছিলেন। তুমি জিজ্ঞেস করেছো তিনি কি করছিলেন, তিনি ঘুমাচ্ছিলেন তখন। কোনো এক কারণে যেদিন রাত্রে তিনি মেরাজে গমন করবেন এই রাত্রের আগের দিন হুজুর ভীষণ একটা কষ্ট পেয়েছিলেন। সেই কষ্ট পাওয়ার কারণে আল্লাহ পাক তার হাবিবের কষ্টকে লাঘব করার জন্য জিব্রিলকে পাঠালেন, বললেন যাও আমার দোস্ত যে কষ্ট পেয়েছেন তিনি যদি আমাকে দেখেন আমি নাকে দেখি তাহলেই আমার দোস্তের কষ্ট দূরীভূত হতে পারে, তাই আমার দোস্তকে দাওয়াত দাও, বলো যে আমি এনাকে ডেকেছি আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। জিব্রিল আলাইহিসসালাম জান্নাত হতে একটি বুরাক নিয়ে আসলেন মক্কাতুল মুআজ্জামায়। এখানে দুটি মত আছে, কেউ বলেছেন নবীজি কাবায় হাতিমে ছিলেন, কেউ কেউ বলেছেন তিনি বিবি উম্মে হানির ঘরে ছিলেন, আবার কেউ বলেছেন যেইখানে কাবায় হাতিম সেইখানেই বিবি উম্মে হানির ঘর ছিল। বিবি উম্মে হানির ঘরে নবীজি নিদ্রিত অবস্থায় ছিলেন, ঘুমের ঘরে ছিলেন, এমন সময় ফেরেশতা জিব্রিল আমিন এসে দেখেন হুজুর ঘুমাচ্ছেন। তখন তিনি আল্লাহ পাকের কাছে বললেন, ইয়া আল্লাহ তোমার হাবিব তো নিদ্রায় মগ্ন, নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছেন, তিনি নিদ্রিত অবস্থায় আছেন, এখন আমি যদি তোমার বন্ধুকে ডাক দেই আমার বেয়াদবি হবে, ও খোদা আমি তোমার সংবাদ তোমার হাবিবের কাছে কিভাবে পৌঁছাবো? তখন আল্লাহ পাক বলেছিলেন, জিব্রিল তুমি একটি বিড়ালের রূপ ধারণ করো, বিড়ালের রূপ ধারণ করে আমার হাবিবের কদম তলে যাও, কদম তলে গিয়ে তোমার জিব্বাটা অত্যন্ত নরম করে আমার হাবিবের পায়ের তালুর মধ্যে লাগাও, তোমার জিব্বার স্পর্শে আমার দুস্ত জাগ্রত হবেন। চিন্তা করেন, তবু আল্লাহ পাক বলেন নাই যে তুমি এনাকে ডাক দাও, এই কথা বলেন নাই, জিব্রিল আমিনও ডাক দেন নাই, তিনি একটি বিড়ালের রূপ ধারণ করে হুজুরের পায়ের নিচে গিয়া জিব্রাইলের জিহবা যখন নবীজির চরণ মুবারকে লাগালেন জিব্রাইলের জিব্বার স্পর্শ পেয়ে আল্লাহর হাবিব জাগ্রত হলেন এবং বললেন, ভাই জিব্রিল, ইয়া আখি জিব্রিল, হে ভাই জিব্রিল আপনি কেন এসেছেন? খাদিজার জিজ্ঞাসা, একটি জিজ্ঞাসার জবাব দিলাম, তার জিজ্ঞাসা যে উম্মে হানির ঘরে তিনি কি করছিলেন, তিনি তখন নিদ্রায় ছিলেন কিছু করেন নাই। আরেকটি জিজ্ঞাসা যে জিব্রিল আমিনের সঙ্গে হুজুর কি কথা বললেন এবং জিব্রিল হুজুরের সঙ্গে কি কথা বললেন। মারে জিব্রিল আমিনকে যখন হুজুর জিজ্ঞেস করলেন, ভাই জিব্রিল
আপনি এত রাতে কেন? জিব্রিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রিলের সালাম গ্রহণ করুন, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আপনি আপনার দোস্তের সালাম গ্রহণ করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন দাওয়াত দিয়া, আল্লাহ পাক আপনাকে তিনার বাড়িতে ডাকছেন, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। তখন জিব্রিল আমিনের কথা শুনে নবীজি বললেন, জিব্রিল, আমাকে আল্লাহ পাক দাওয়াত করেছেন, আমি তার বাড়িতে যাব, আমার গুনাহগার উম্মত যারা এরা তো আল্লাহর বাড়িতে যেতে পারবে না, এরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, আমার উম্মতের একটা ফয়সালা, যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই দাওয়াত কবুল করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে দিলেন, জিব্রিল, তুমি আমার দোস্তকে জানিয়ে দাও, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার হাবিব আমার সঙ্গে মেরাজ করবেন একবার, আর এনার উম্মত যারা যারা আমার বন্ধুকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, তারা প্রত্যেক দিন মেরাজ করবে পাঁচবার, প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজে এক ওয়াক্ত সালাতের মধ্যে একবার করে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। এই কথা শুনে আল্লাহর হাবিব রাজি হলেন। এই তোমার জিজ্ঞাসা ছিল, আমি আলোচনাটা এইখানেই রাখলাম। এবার আমি আশা কি তুমি যতটুকু জিজ্ঞেস করেছিলে আমি এর চেয়ে বেশি বলার চেষ্টা করেছি। এখন আমি হিজরত সম্পর্কে জানতে চাই, তুমি একটু জবাব দিও তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করার আগেও আরো তিন জায়গায় হিজরত করতে চেয়েছিলেন, আল্লাহ পাক বাধা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আপনি এখন হিজরতে যাবেন না, এখনো হিজরত করার সময় হয়নি। তোমার কাছে আমি জানতে চাই, মদিনা শরীফ ছাড়া আল্লাহর হাবিব আরো তিন জায়গায় হিজরত করতে চেয়েছিলেন, যে যে জায়গায় হুজুর হিজরত করার মনস্থির করেছিলেন, ইচ্ছা করেছিলেন, এই জায়গাগুলির কি নাম? এবং হিজরত তো এটা বাংলা শব্দ না, এটা আরবি শব্দ, একটু জবাব করবা, হিজরত শব্দের বাংলা অর্থ কি? আর যে তিন জায়গায় তিনি হিজরত করতে চেয়েছিলেন মদিনা শরীফ ছাড়া, এই তিনটা জায়গার কি নাম? আল্লাহ পাক যে নবীজিকে বাধা দিলেন যে এখনই হিজরতে যাওয়ার দরকার নাই, বাধা দেওয়ার কারণটা কি? যাক, আসলে যে যারে ভালোবাসে তার কথাই সে বেশি কয়, প্রেম করলেই প্রেমিকের পরিচয়। সালামবার একটা গানে আছে শুনছিলাম, এখানে ভান্ডার শরীফের ভক্ত অনেক ভাইয়েরা আছেন, তারা যদি তাদের মুর্শিদের একটু শান শুনে আত্মায় তৃপ্তি পায়, শান্তি পায়। সকল দরবারের ভক্ত আসে এখানে, যার যার মুর্শিদের জন্য পাগল। তো হাকিকতে সব মুর্শিদেই এক মুর্শিদ, তো আমিও একটু মাইজ ভান্ডারের শানে একটু শান গাই, দেখি কেমন হয়। দেখে যারে মাইজ ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাইজ ভান্ডারে, হইতেছে নূরের খেলা, নূরে মাওলায় বসাইছেন প্রেমের মেলা, নূরে মাওলায় বসাইছেন প্রেমের মেলা। বসাইছেন প্রেমের মেলা, নূরে মাওলায় বসাইছেন প্রেমের মেলা। যাক, আমাদের আকবর ভাই তিনি মঞ্চে এসেছেন, খাদিজা বলছে আমি শুনছি, যদি এসে থাকেন তার প্রতি সালাম।
রবে নানান শব্দ শোনা যায়, গৌসুলা তো মাইজ বান্দারি আসে গনের বন্ধু গায়, আল্লাহু আল্লাহু রবে নানান শব্দ শোনা আসে গনের জ্ঞান হারায়, জিকিরেতে আকাশ বাতাস জিকিরেতে, জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ, ওরে মাওলা বসাইছেন প্রেমের মেলা, দয়াল বাবা বসাইছেন প্রেমের মেলা, যেজন বাবার পরে আসবে জিয়ারত, আরে খুঁজে যাবে দিলের পর্দা, এই হলো তার ইবাদত, কাটি দিলে যেজন বাবার পরে আসবে জিয়ারত, খুঁজে যাবে দিলের পর্দা, এই হলো তার ইবাদত, অন্ধকারে দেখবি আলোয় অন্ধকারে, অন্ধকারে দেখবি আলো হবে রে তোর দিলকুলা, ওরে মাওলা বসাইছেন প্রেমের মেলা, দয়াল বাবা বসাইছেন প্রেমের মেলা, গফুর পাগলা গেলে না তুই মাইজ ভান্দার, ও তোর মনের আশা মিটলো না রে পাইলে না বাবার দিদার, চিন্তা কিতে গফুর পাগলা গেলে না তুই মাইজ ভান্দার, মনের আশা মিটলো না রে পাইলে না মাওলার দিদার, অন্ধকারে দেখবি আলো অন্ধকারে, অন্ধকারে দেখবি আলো হলে রে তোর দিল ফুলা, নূরে মাওলা বসাইছেন প্রেমের মেলা, নূরে মাওলা বসাইছেন প্রেমের মেলা, আল্লাহু আল্লাহু রবে নানান শব্দ শোনা যায়, গৌসলা তো মাইজ বান্দারি আসে গনের জ্ঞান হারায়, তাই আল্লাহু আল্লাহু রবে নানান শব্দ শোনা জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ, নূরে মাওলা বসাইছেন প্রেমের মেলা, নূরে মাওলা বসাইছেন প্রেমের মেলা, দেখে যারে মাইজ ভান্ডারে দেখে যারে, দেখে যারে মাইজ ভান্ডারে হইতেছে নূরের খেলা, দয়াল বাবা বসাইছেন প্রেমের মেলা, দয়াল বাবা বসাইছেন প্রেমের মেলা, দয়াল বাবায় বসাইছেন।